বিরতির পর স্বাগত। বর্ষার মৌসুমে তরমুজ চাষ করে আর্থিক ভাবে লাভবান হচ্ছে সালেমা ব্লকের অন্তর্গত সালেমা পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক অনুকূল দেবনাথ। সালেমা পঞ্চায়েতের এই বাসিন্দা অনুকূল দেবনাথ পেশায় একজন প্রান্তিক কৃষক। সালেমা ধলাই নদীর পূর্ব 3-4 কানি জমিতে বিভিন্ন মরশুমে ধান নানা সবজি চাষ করে বেশ ভালো চলছিল সংসার। প্রায় সময় কৃষি কাজে পরামর্শ নেন সালেমায় অবস্থিত ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী অভিজিৎ দেবনাথের সাথে। এবার বর্ষার মরশুমের শুরুতেই কৃষি বিজ্ঞানী অভিজিৎ দেবনাথ কৃষক অনুকূল দেবনাথকে ডেকে পরামর্শ দেন যে বিভিন্ন ধরনের তরমুজ চাষ করার জন্য। কৃষক অনুকূল বাবু প্রথম অবস্থায় দ্বিধায় পড়েছে, পরে মনের জোর এবং সাহস নিয়ে ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় 80 গ্রাম সুগার কুইন তরমুজ বীজ এবং 2 বান্ডিল মার্কিং পেপার নিয়ে 1 কানে জমিতে অর্গানিক পদ্ধতিতে এই তরমুজ চাষ শুরু করে। প্রায় 3 মাস পর প্রচুর পরিমাণে তরমুজ ফলন হয়েছে, বর্তমানে খরচ থেকে 4 গুণ লাভ হয়েছে। সফল কৃষক অনুকূল দেবনাথ এ বিষয়ে কি বলছেন আমরা একবার শুনবো। কিছু কৃষক আমার কাছে এসেছিল যে ওনারা কিছু মানে নতুন প্রযুক্তি ওনারা গ্রহণ করতে চায়। তখন আমি বললাম যে দেখুন, এখন তো রেনি সিজন, তো আপনারা আমাদের তরমুজ চাষ অফ সিজনে বা রেনি সিজনে যে তরমুজ চাষ উইথ পলি মালচিং টেকনোলজি, সঙ্গে আমাদের বিভিন্ন প্রকার ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড ডিজিজ ম্যানেজমেন্ট, এগুলো যদি সম্মিলিতভাবে যদি আপনি চাষ করেন তাহলে অবশ্যই আপনি অনেক লাভের মুখ দেখবেন। কারণ তরমুজ এমন একটা মানে অর্থকরী ফসল যেখানে মানে লস নেই। কৃষকরা যদি ভালো করে যদি সাইন্টিফিকভাবে ওনারা করেন তাহলে কোনো লস হয় না। তো সেভাবে সেই উদ্যোগ উনি নিয়েছেন। আমাদের যারা সায়েন্টিস্ট আছেন, যারা কৃষি মানে যিনি এই ব্যাপারটার সঙ্গে ডিল করেন, ডক্টর রবীন্দ্র দেব বর্মার সঙ্গে ওনার সাথে জড়িত। আমার নাম নকুল দেবনাথ, সালামা গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দার, আমি একজন কৃষক। আচ্ছা, তো এবার কি আপনি মানে বর্ষা মৌসুমে যে তরমুজ ফলাইছেন, হ্যাঁ কিরকম হয়েছে আপনার তরমুজ এবং কোত্থেকে সাহায্য পাইছেন? স্যার, আমি স্যার কেবিকেতে প্রজেক্ট আছে। আমরা সালামা ধলাই ধলাইয়ের যে কেবিকে কেন্দ্রটা, ওটা তো সালামা সালামা অবস্থিত। তো একদিন অভিজিৎ স্যার, কৃষি বিজ্ঞানের সায়েন্টিস্ট, তাদের সঙ্গে দেখা করতে গেছিলাম। তো স্যার কইতাছে, কৃষক ভাই আপনি ইয়ে করেন, ওই আমার কাছে একটা প্রজেক্ট আছে তরমুজের, ওই চেষ্টা করি। তখন আমি স্যার কইছি, স্যার কেমন হইব জানি, আমি তো স্যার বর্ষাকালে কোনো সময় করছি না, আমরা তো এই গ্রীষ্ম শুকনো সময় করছি, অগ্রাণে যেটা করি এটা আমরা করছি, প্রচুর লাভবান হয়েছে আমরা। স্যারও কইছে ইয়ে বীজটা ভালো আছে, সুগার কুইন। ওই কৃষকের বক্তব্য আপনারা শুনলেন। তরমুজ চাষ করে প্রচুর ফলন হওয়ায় কৃষক অনুকূল দেবনাথ আজ আর্থিকভাবে অনেকটাই লাভবান। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো অন্যান্য সংবাদ, সাথে থাকুন।